গন্ডাছড়ার এক নাবালিকা ও যুবতীকে পাচারকারীরা দিল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মেয়ে পাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ এই ঘটনায় আঠারো জুলাই এফআইআর করা হয়েছে গন্ডাছড়া থানায় এরা হলেন তেইশ বছর বয়সী দহপতি ত্রিপুরা এবং ১৬ বছর বয়সী এক কিশোরী তাদের বাড়ি পঞ্চরতন এডিসি ভিলেজের পাখি পাড়ায় ঘটনা ২৯ জুনের পর এফআইআর উল্লেখ করা হয়েছে গত আঠাশ জুন মোবাইলে দহপতিকে বিয়ের প্রস্তাব করে জিতেন্দ্র ত্রিপুরা সহ আরও একজন জিতেন্দ্র ত্রিপুরা বোয়ালখালী এডিসি ভিলেজের বাসিন্দা অপরজন অনুপজাতি অংশের নাম বিশাল ওই দুই যুবক দহপতি ত্রিপুরাকে আগরতলায় আসতে বলে একইভাবে ওই কিশোরীকেও কর্মসংস্থানের কথা বলে আগরতলায় আসতে বলে যথারীতি উনত্রিশ জুন তারা আগরতলায় আসে এর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গভীর উৎকণ্ঠায় পরে দুটি পরিবার কয়েকদিন পর বাড়িতে খবর আসে দুই মেয়েকে দিল্লিতে পাচার করে বিক্রি করে দিয়েছে ওই দুই যুবক

এরপরই চলতি মাসের আঠারো তারিখ গন্ডাছড়া থানায় এফআইআর দায়ের করে দুটি পরিবার মেয়ের পাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ রিপোর্ট